একটি মানুষের বর্তমান বয়স জানতে হলে আমাদের সর্বপ্রথমে তার জন্ম তারিখটা জানতে হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন একটি মহাসাগরের বয়স জানতে হলে তা কিভাবে জানা যাবে? আসলে সমুদ্রের তলের পাথরের বয়সের উপর ভিত্তি করে মহাসাগরের বয়স অনুমান করা যায়। বৈজ্ঞানিকরা অনুমান করেন মহাসাগরগুলির মধ্যে প্রাচীনতম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর, যার আনুমানিক বয়স প্রায় 300 মিলিয়ন বছর, যেখানে ভারত মহাসাগরের বয়স আনুমানিক 250 মিলিয়ন বছর। আর সবচেয়ে কম বয়সী মহাসাগর হলো আটলান্টিক মহাসাগর, যার বয়স প্রায় 200 মিলিয়ন বছর। কিন্তু এবার প্রশ্ন হলো, আটলান্টিক মহাসাগর তৈরি কিভাবে হলো? আসলে আমরা এখন পৃথিবীর মানচিত্রে যে দেশগুলিকে যেখানে দেখছি, প্রায় 200 মিলিয়ন বছর আগে সেই দেশগুলি সেখানে ছিল না। সেই সময় সমস্ত মহাদেশগুলো একসাথে যুক্ত অবস্থায় প্যাঙ্গিয়া সুপার কন্টিনেন্ট নামে পরিচিত ছিল। কিন্তু 200 মিলিয়ন বছর আগে পৃথিবীর টেকটনিক প্লেটগুলো সরে যেতে থাকে, যার ফলে প্যাঙ্গিয়া সুপার কন্টিনেন্ট ভেঙে যায়, আর আমেরিকা ও ইউরোপের মাঝখানে তৈরি হয়ে যায় এই বিশাল আটলান্টিক মহাসাগর। ইংরেজি এস অক্ষরের মতো দেখতে আটলান্টিক মহাসাগর সবচেয়ে কম বয়সী হলেও বিজ্ঞানীদের কাছে এই মহাসাগরটি বিশাল কৌতূহলের বিষয়। তার কারণ হলো, এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর, আর এই মহাসাগরটি পৃথিবীর মোট আয়তনের প্রায় 1/5 এবং পৃথিবীর মোট জলভাগের প্রায় 29% এলাকা জুড়ে বিস্তৃত। এবার চলুন দেখে নিই কোথায় এই মহাসাগরটি অবস্থিত। আয়তনে প্রায় 41.1 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকায় বিস্তৃত আটলান্টিক মহাসাগরের উত্তরে রয়েছে গ্রিনল্যান্ড ও আইসল্যান্ড, পূর্বে রয়েছে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ, পশ্চিমে আছে উত্তর ও দক্ষিণ আমেরিকা, দক্ষিণে আছে আন্টার্কটিকা মহাদেশ। যাদের মানচিত্র আর ভূগোল সম্পর্কে কিছুটা ধ্যান ধারণা রয়েছে তারা নিশ্চয়ই বিষুবরেখা কি জানেন। যারা জানেন না তাদের বলি, এটি একটি কাল্পনিক রেখা যা গোলাকার পৃথিবীকে উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধে বিভক্ত করেছে। এছাড়া পৃথিবীর কোন স্থান থেকে অন্য কোন স্থানের দূরত্ব পরিমাপ বা জলবায়ু ও আবহাওয়ার পূর্বাভাস অনুমান করতেও এই বিষুবরেখা সাহায্য করে। এই বিষুবরেখাই আটলান্টিক মহাসাগরকে দুটি ভাগে ভাগ করে উত্তর আটলান্টিক মহাসাগর আর দক্ষিণ আটলান্টিক মহাসাগরে পরিণত করেছে। এই আটলান্টিক মহাসাগরের ব্যাপারে অনেক অজানা তথ্য আছে, যেগুলো এই মহাসাগরটিকে আরো অনেক বেশি রহস্যময়ী করে তুলেছে। যেমন ধরুন, এই মহাসাগরে পুয়ের্তো রিকো ট্রেঞ্চ নামে একটি পয়েন্ট আছে যার গভীরতা 8,376 মিটার, মানে ধরে নিতে পারেন প্রায় মাউন্ট এভারেস্ট সেখানে তলিয়ে যাবে, জল এতটাই গভীর। আবার আটলান্টিক মহাসাগরের জল পৃথিবীর সমস্ত মহাসাগরের জলের থেকে লবণাক্ত, গড় লবণাক্ততা প্রায় 3.5%। কিন্তু সেখানকার জল এত লবণাক্ত কেন? আসলে আটলান্টিক মহাসাগর তুলনামূলকভাবে অনেক তরুণ, তাই এই মহাসাগরের গঠনের সময় জলের তলায় অনেক অগ্নুৎপাত হয়েছে, যার ফলে জলে প্রচুর পরিমাণে খনিজ লবণ মিশে গেছে, যা এই মহাসাগরের জলকে লবণাক্ত করে তুলেছে। এছাড়া বারমুডা ট্রায়াঙ্গেলের মতো রহস্যময়ী অঞ্চলও রয়েছে এই আটলান্টিক মহাসাগরেই, যেখানে গত 70 বছরে 3,000-এরও বেশি জাহাজ আর প্রায় 100-টিরও বেশি বিমান নিখোঁজ হয়ে গেছে, যেগুলির আজ পর্যন্ত কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। কেন, সেই উত্তর জানতে চাইলে আমাদের চ্যানেলে বারমুডা ট্রায়াঙ্গেলের ওপর যে ভিডিওটি রয়েছে সেটি দেখতে পারেন, সেখানে আরো অনেক ডিটেলসে কারণগুলো ব্যাখ্যা করা আছে। এই সমস্ত কিছু ছাড়াও 1912 সালে বিখ্যাত টাইটানিক জাহাজ ডুবির ঘটনাও ঘটেছিল এই আটলান্টিক মহাসাগরেই। কিভাবে এত বিশাল একটি জাহাজ তলিয়ে গেল জলের তলায়, জানতে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করতে পারেন। আটলান্টিক মহাসাগরে প্রায় 310 মিলিয়ন ঘনমাইল এলাকা নিয়ে জল আছে, কিন্তু এত জলের উৎস কি? আসলে এই বিপুল পরিমাণ জলের উৎস রয়েছে বেশ কয়েকটি, যেমন অ্যামাজন, কঙ্গো আর মিসিসিপি নদীগুলির মতো বিশ্বের কয়েকটি বৃহত্তম নদীগুলি প্রচুর পরিমাণে মিষ্টি জল আর পলি পরিবহন করে এনে আটলান্টিক মহাসাগরে নিঃসরণ করে। আবার আটলান্টিক মহাসাগরে বিপুল পরিমাণ বৃষ্টিপাত জলের একটি মুখ্য উৎস, এছাড়া ভূগর্ভস্থ জল পৃথিবীর ভূত্বকের মধ্যে দিয়ে আটলান্টিক মহাসাগরে মিশেছে। এই সমস্তগুলি ছাড়াও আটলান্টিক মহাসাগরের জলের উৎস হিসেবে এই মহাসাগরের সাথে যুক্ত হওয়া বিভিন্ন উপসাগরগুলোকেও ধরা হয়, যেমন ইউরোপ, আফ্রিকা আর এশিয়ার মধ্যে অবস্থিত জিব্রাল্টার প্রণালী দ্বারা আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত। আবার উত্তর আমেরিকা আর
দক্ষিণ পূর্বে অবস্থিত মেক্সিকো উপসাগর ফ্লোরিডা প্রণালী দ্বারা আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত। উত্তর সাগর ইংলিশ চ্যানেলের মাধ্যমে আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত। বাল্টিক সাগর ডেনিস প্রণালীর মাধ্যমে। আইরিশ সাগর উত্তর চ্যানেল এবং সেন্ট জর্জ চ্যানেলের মাধ্যমে আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত। আর সবশেষে ল্যাব্রাডর সাগর ডেভিস স্ট্রেটের মাধ্যমে আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত। এই সমস্ত উপসাগরগুলি আটলান্টিক মহাসাগরের জলের অন্যতম উৎস। এই উপসাগরগুলির থেকে আসা জলই সমুদ্রের স্রোত আর সামুদ্রিক জীব বৈচিত্র্যের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করে। এগুলো ছাড়াও আরো অনেক উৎস রয়েছে, সেগুলো আর এই ভিডিওতে আলোচনা করছি না। আটলান্টিক মহাসাগরে আছে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, যেটির নাম গ্রিনল্যান্ড। আরো অনেক দ্বীপ রয়েছে, যেমন আইসল্যান্ড, আয়ারল্যান্ড, আজোরস, ক্যানারি আইল্যান্ডস, মাদিরা, কেপ ভার্দে, বারমুডা, বাহামাস, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ইত্যাদি। আমাদের চারপাশের বাতাসের মতোই সমুদ্রের জলেরও বিভিন্ন অংশে বিভিন্ন তাপমাত্রা থাকতে পারে। আটলান্টিক মহাসাগরের জলের তাপমাত্রা খুব ঠান্ডা থেকে খুব গরম পর্যন্ত দেখা যায়। উত্তর এবং দক্ষিণ মেরুতে জল খুবই ঠান্ডা, আর বিষুবরেখার কাছাকাছি জল বেশ উষ্ণ থাকে, প্রায় 26 ডিগ্রি সেলসিয়াস বা তার থেকেও বেশি। আটলান্টিক মহাসাগরকে পৃথিবীর সবচেয়ে লবণাক্ত মহাসাগর ধরে নেওয়া হয়, তবে জায়গা ভেদে লবণাক্ততার পরিমাণ কম বেশি দেখা যায়। এই লবণাক্ততার তারতম্যের জন্যই আটলান্টিকের জলের রং অন্যান্য মহাসাগরের থেকে একেবারেই আলাদা। অন্যান্য মহাসাগরের জলের রং নীল হলেও আটলান্টিক মহাসাগরের জলের রং সবুজ। এই মহাসাগরের জলে অতিরিক্ত পরিমাণ শ্যাওলা আর উদ্ভিদ দেখা যায়, যা জলের রং সবুজ হওয়ার একটা মুখ্য কারণ। আটলান্টিক মহাসাগরের যত গভীরে যাওয়া যায় তত জলের রং সবুজ বাদামি হতে থাকে। একটা কথা জেনে খুব অবাক হবেন, বিজ্ঞানীরা আটলান্টিক মহাসাগরের তলায় প্রায় কয়েক মাইল এলাকা জুড়ে সোনার খনির সন্ধান পেয়েছেন। সেখানে 100 টন সোনা আছে বলে ধারণা করা হয়। সোনা ছাড়াও আটলান্টিকের নিচে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস আর পরিশোধিত তেলও আছে, কিন্তু সেগুলো উত্তোলন করা অনেক ব্যয়বহুল হয়ে যাবে, তাই অল্প খরচাতে কিভাবে সেগুলো উত্তোলন করা যায় তা নিয়ে আলোচনা চলছে। আটলান্টিক মহাসাগরে অনেক বিরল প্রজাতির মাছের দেখা পাওয়া যায়, যেমন প্রাগৈতিহাসিক কোয়েলাকান্তা মাছ, যেটিকে একসময় বিলুপ্ত বলে মনে করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এই মাছ বিলুপ্ত হয়নি বলে জানা গেছে। উত্তর আটলান্টিকের ঠান্ডা জলে পাওয়া যায় উলফিশ, যা প্রায় 5 ফুট পর্যন্ত বড় হতে পারে। আটলান্টিক ব্লুফিন টুনা মাছ আরেক প্রজাতির বড় আর অত্যন্ত দামি মাছ, যার ওজন 450 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। আটলান্টিক মহাসাগরে এগুলি ছাড়াও আরো অনেক বিরল প্রজাতির মাছের দেখা মেলে, কিন্তু আবহাওয়া পরিবর্তন আর আটলান্টিক মহাসাগরে প্রচুর জাহাজ চলাচলের জন্য জলে অস্বাভাবিক হারে রাসায়নিক দ্রব্য মিশছে, যার ফলে বিরল প্রজাতির মাছ সহ বিভিন্ন জলজ প্রাণী আর উদ্ভিদ বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়েই যাচ্ছে। আমরা সবাই জলদস্যুদের ব্যাপারে অনেক গল্প পড়েছি বা সিনেমা দেখেছি, সবার ধারণা জলদস্যুরা অনেক আগে ছিল, কিন্তু এখন আর জলদস্যু নেই, কিন্তু এই ধারণা একদম ভুল। আজও আটলান্টিক মহাসাগরের পশ্চিম আফ্রিকার উপকূলের জলসীমানায়, বিশেষ করে গিনি উপসাগরে জলদস্যুদের আক্রমণ দেখা যায়। জলদস্যুরা সাধারণত কার্গো জাহাজ এবং তেলের ট্যাঙ্কারকে আক্রমণ করে, তবে অনেক সময় মুক্তিপণের জন্য ক্রু মেম্বারদেরও অপহরণ করে। 2020 সালে 110টিরও বেশি এই ধরনের হামলার রিপোর্ট শোনা গেছে। মোটামুটি ভাবে আজকের ভিডিওর শেষের দিকে আমরা এসে পৌঁছেছি। একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের সবার সচেতন হওয়া উচিত, তেল জাতীয় দ্রব্য, কৃষি আর শিল্প বর্জ্যের মিশ্রণ দিন দিন আটলান্টিকের দূষণ বাড়িয়েই চলেছে, যেটা মহাসাগরের পরিবেশ আর জীব বৈচিত্র্যের জন্য বিশাল হুমকি হয়ে উঠেছে। তাই আপনাদের কাছে অনুরোধ, এই দূষণের ব্যাপারে যতটা সম্ভব নলেজ শেয়ার করুন, আর সবাইকে অনুরোধ করুন আমাদের এই সুন্দর পৃথিবীকে দূষণমুক্ত করে তুলতে সাহায্য করতে। আশা করি এই ভিডিওতে তুলে ধরা সমস্ত তথ্যগুলোই আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটাই অনুরোধ, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন। ধন্যবাদ।